নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও এডিস মশা নিধন উপলক্ষে র্যালি ও পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়েছে জেলা গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন জেলখানা মরে গিয়ে শেষ হয় পরে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ধিতাংশে আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় ছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক সরস কুমার নাথ পরে ডেঙ্গু মশার প্রজনন স্থল ধ্বংস করা হয় উল্লেখ্য গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে নয় জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে উনত্রিশ জন